অভিষেক ম্যাচেই মেহেদি রানার বলের গতি 148, দুর্দান্ত বোলিং করে নজর কেড়ে নিলেন সবার, আর তাই তো তাকে ঘিরেই চলছে নানা আলোচনা। দর্শক, তাসকিন আহমেদ কিন্তু বিপিএল থেকেই বের হয়েছে। তাসকিন তার অভিষেক ম্যাচেই স্টিপসের একটি স্টাম্প উপড়ে ফেলেছেন এবং সে সময় তার বলের গতি ছিল 133-134, যা অল্প বয়সে অনেক। তখন অনেকেই ফেস্টুন দিয়ে লিখে নিয়েছিল তাসকিনের নাম। আর এমনই আরেক তাসকিন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল, নাম তার নাহিদ রানা, বয়স 20 বছর। অল্প বয়সে এত গতি, খুলনার হয়ে অভিষেক ম্যাচে ঢাকার বিপক্ষে 148 গতিতে বল করেছেন তিনি। তবে অনেকেই বলছেন যদি তার ফিটনেস একটু চিন্তা করা যায় তাহলে অনায়াসেই 150 গতিতে বল করতে পারবেন তিনি। তাই তো সোশ্যাল মিডিয়ায় এখন তাকে নিয়ে তোলপাড়। বিসিবি এই পেসারদের দিকে যদি একটু নজর দেন তাহলে আলাদা করে রেখে তাদের প্রশিক্ষণ দিয়ে ফিউচারের জন্য তৈরি করা দরকার, কেননা বিপিএলই একমাত্র মাধ্যম বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের ঘাটতি পূরণ করার। তাই ভালো খেলোয়াড়দের অবশ্যই সংরক্ষণ করা উচিত। তো দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত কি? নাহিদ রানা সম্পর্কে জানিয়ে দিন আপনাদের মতামত আমাদের কমেন্ট করে।